আসসালামু আলাইকুম সবাইকে ফেমিস ফ্যাশন থেকে আমি রোজা চলে আসছি আপনাদের সাথে আরও একটা সুন্দর একটা ড্রেসের শর্ট একটা ভিডিও লাইভ নিয়ে আর কি সো যে যে আপুরে আমাকে দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন না কেন অবশ্যই যেটা ফার্স্টে ফার্স্টে করবেন সেটা হচ্ছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে যে রোজা আপু সব কিছু দেখা যাচ্ছে শোনা যাচ্ছে এবং সব কিছু নিট অ্যান্ড ক্লিন আছে ক্লিয়ার আছে সাউন্ড স্পষ্ট ঠিক আছে আচ্ছা সো আর যারা যারা নিউ জয়েন করছেন তারা অবশ্যই আমাকে হাই হালু লিখে জানিয়ে দিন যে সব কিছু কেমন বা ঠিকঠাক কিনা ওকে আচ্ছা তো শুরুতে প্রথমে আমি বলি আমাদের আমি এখন লাইভ হয়েছি আমাদের শ্যামল স্কোয়ার শোরুম থেকে শ্যামল ইস্কোয়ার শোরুমটার অ্যাড্রেসটা হচ্ছে শ্যামল স্কোয়ার শপিং মল শ্যামল সিনেমা হলে ঠিক পাশের যে শপিং মলটা আছে এটা তিনতলায় শপ নম্বর তিনশো দুই আমাদের ওয়ারিতে আরও একটা শোরুম পাচ্ছেন ওটা হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিটের রোজভ্যালি শপিং মল লেভেল ওয়ান শপ নম্বর ওয়ান ওকে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট রোজ ভ্যালি শপিং মল লেভেল ওয়ান শপ নম্বর ওয়ান সো আচ্ছা এখন আমি চলে আসি আজকের ড্রেসটাতে হ্যাঁ আচ্ছা আর একটা কথা আজকের ড্রেসটা কিন্তু আপনারা সুপার দুপার একটা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন ওকে আজকের কালারটার মেইন ইয়াটাই হচ্ছে আজকের ড্রেসটার মেইন কালারটা অনেক সুন্দর এটা সুন্দর একটা বেবি পিঙ্কিশ টোনের বা হচ্ছে একটা পিচি সফট একটা পিচি কালার টোনের মানে খুবই সোভার খুবই সফট মানে খুবই মার্জিত হুম খুবই মার্জিত একটা কালার টোনের মধ্যে এটা আর এ টু জেড সব কিছু যা যা আছে আমি কিন্তু সুন্দর করে সব কিছু বলেই দিব ওকে সো তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন জয়েন করতে করতে ফার্স্ট আমি একটু বলি আমাদের অর্ডারের সিস্টেমটা আপনার যে যে প্রোডাক্টটা অথবা যে ড্রেসটা আপনার অর্ডার করতে হবে যার সুন্দর মতো একটা স্ক্রিনশট সহ পেজে নাম ফোন নাম্বার দিয়ে দিলে কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে ঢাকার বাইরে অর্ডার করতে হলে আমাদেরকে অবশ্যই তিনশো দশ টাকা আগে আমাদের বিকাশ মার্চেন্ট নাম্বারে পেমেন্ট করতে হবে হ্যাঁ পেমেন্ট করার পরে লাস্ট চারটা ডিজিট আমাদের পেজে অবশ্যই জানিয়ে রাখতে ভুলবেন না সেই চারটা ডিজিট দ্বারাই কিন্তু আমাদের আইডেন্টিফাই করা হয় কে কোন প্রোডাক্টের জন্য অথবা কে কোন ড্রেসটার জন্য অর্ডারটা প্লেস করেছে আর ঢাকার ভিতরে তো অ্যাজ ইউজুয়াল খুবই সিম্পল ডেলিভারি বয় যাবে ডেলিভারি বয়ের কাছে টাকাটা পে করে দিয়ে মানে পার্সেলটা বুঝে পেয়ে দেন ডেলিভারি বয়ের কাছেই আপনি টাকাটা পে করে দিবেন ঠিক আছে এই তো মানে ইত্যাদি ইত্যাদি আর কি সব কিছু ডিটেলস আমি বলেই ফেললাম এখন চলে আসি আমার ড্রেসটাতে এই ড্রেসটার প্রথম যে জিনিসটা আমি দেখাবো এটা হচ্ছে সুন্দর একটা খুবই সফট খুবই সোভার আর খুবই মার্জিত লুকিংয়ের একটা মানে অনেক সুন্দর হ্যাঁ অনেক নিট অ্যান্ড ক্লিন সুন্দর যেটাকে বলে অনেক স্পষ্ট মার্জিত সুন্দর যেটাকে বলে হ্যাঁ আমি প্রথমে এটা যেটা আমি দেখাবো এই ড্রেসটার অবশ্যই একটা বুটিক কালেকশন এই ড্রেসটার আমি ফার্স্টে প্যান্টটা দেখাবো প্যান্টটা অনেক 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 বেশি পছন্দ হয়েছে আমার কিন্তু আনফর্চুনেটলি প্যান্টটার মধ্যে একটু মিস্টেক হয়ে গেছে আমার সেটা হচ্ছে প্যান্ট হয়ে গেছে আমার ওকে সো কিন্তু বেসিক্যালি কিন্তু এটার ইয়াটা জিনিসটা হচ্ছে এটার প্লাজোটা অনেক সুন্দর জাস্ট দেখেন টোটালটাতে অনেক বড় করে এই যে হ্যাঁ এই যে এটা কিন্তু প্লাজো পোরশনটা দেখা যাচ্ছে একদম সেম কালারের কটনের মধ্যে প্লাজো পোর্শনটা দ্যাট মিনস জাস্ট একটা পায়ের ঘের দেখেন ওকে এই যে একটা পায়ের ঘের দেখেন এবং এই যে ঘেরটা আছে না ঘেরের আপনার সুন্দর করে যে আপনার গোল্ডেন কালারের যে ইয়াটা আছে না গোল্ডেন সিলভার মিক্সিংয়ের যে জরি ওয়ার্কটা আছে না টোটালটা দিয়ে কিন্তু অনেক চওড়া করে আপনার ছিটা ছিটা করে একদম অনেকখানি দ্যাট মিনস হচ্ছে অনেকখানি পোর্শন জুড়ে আপনার ইয়া এমব্রয়ডারি ওয়ার্কটা পড়ছে ঠিক আছে মানে হচ্ছে এইটা আমার প্লাজো করার কথা ছিল প্লাজো করলে হয়তো বারো অনেক সুন্দর লাগতো কিন্তু আনফর্চুনেটলি আমার প্লাজো না মেক করে প্যান্টটি কেন যেন মেক করা হয়ে গেছে ঠিক আছে মানে প্যান্ট মেক করা হয়ে গেছে সো আপনারা যদি চান এটা স্টিচ একটা প্যান্টি আছে আপনারা সুন্দর মতো নিয়ে পরে ফেলতে পারবেন হ্যাঁ কোন রকম কোন স্টিচ বা প্যান্ট ট্যান্ট বা প্লাজো প্লাজো আলাদা করে কোনো কিছু করার দরকারই নেই জাস্ট একটু লম্বা হলে সেটাকে আপনারা জাস্ট এইভাবে ডাবল ফোল্ডিং করে পরে নিতে পারবেন ওকে সো আপনারা কিন্তু প্যান্ট মেকিংয়ের কস্টিং থেকে অনেকটা মিনিমাইজ করতে পারছেন আচ্ছা সো এইটা গেল এখন আমি আসি আমার ড্রেসটাতে এখন আমি আসি আমার ড্রেসটাতে এই ড্রেসটা হচ্ছে আপনার কটনের মধ্যে মানে শাইনি কটন মিনস যে আপনারা ইয়া ছিলেন কি বলে কিছুদিন আগে মফ পিঙ্ক নামে আমি একটা ড্রেস লাইভ করেছিলাম তারপরে হচ্ছে আপনার হলুদ সন্ধ্যা ড্রেসে লাইভ করেছিলাম হুম তারপরে হচ্ছে আপনার আর কি কি যেন শাইনি পার্পেল ছিল হলুদ সন্ধ্যা ছিল তারপরে মফ পিঙ্ক ছিল পেস্তা ছিল হ্যাঁ পেস্তা নামে একটা ড্রেস ছিল আমাদের পেস্তা দেখিয়েছিলাম আর পেস্তা পেস্তার ড্রেসটার পেস্তা কালারের মধ্যে ইয়েলো কালার দেখিয়েছিল বাসন্তী টাইপের ইয়েলো ছিল হ্যাঁ সো একদম সেম ফেব্রিক আপনারা কিন্তু ওই ফেব্রিকটা পেয়ে অনেক পছন্দ করেছিলেন মনে আছে আপনাদের অনেক পছন্দ করেছিলেন এবং অনেক 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 রিভিউ দিয়েছিলেন সো এবার আমি ড্রেসের ডিটেলসটা একটু দেখে নিই জাস্ট দেখেন অনেক সুন্দর করে আপনার গোটা পাত্রের মতো করে আপনার এমব্রয়ডারি ফিনিশিংটা এই যে ওকে দ্যাট মিন্স আপনার গোটা পাতির মতো করে সিলভার আর হচ্ছে এখানে একটু রুপালি টাইপের কালার দিয়ে সিলভার গোল্ডেন মানে ইয়ে অনেকগুলো কালার দিয়ে আপনার এখানে এমব্রয়ডারি ওয়ার্ক আছে ফুল আপনার ফ্রন্ট পার্টে ঠিক আছে এখানে বড় বড় ফ্লাওয়ার দ্যাট মিনস আর ভিতরে ভিতরে ছোটো ছোটো একটা কাজ আছে ওকে টোটাল জিনিসটা হচ্ছে সবথেকে বড় কথা স্পেশাল কালারটা হচ্ছে অনেক 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 স্পেশাল একটা কালার যারা নাকি আপনারা অনেক বেশি ডার্ক ডার্ক লাইক হলুদ তারপরে হচ্ছে পার্পেল তারপরে হচ্ছে আপনার কি অরেঞ্জ তারপরে ব্লু হ্যাঁ এই টাইপের কালারগুলো পড়ে পড়ে অভ্যস্ত হয়ে গেছেন দ্যাটস দ্য পয়েন্ট যে এই টাইপের এখন এত কালারফুলের ভিড়ে বা হচ্ছে এত ডার্ক কালারগুলোর ভিড়ে জাস্ট অনেক মার্জিত একটা কালার টোন পরে দেখেন আপনার কী পরে সুদিং আর কি সফট একটা লুক লাগে মানে কালারটাই কিন্তু অনেক মার্জিত বা অনেক ভদ্র একটা কালার ঠিক আছে মানে অনেক মানে খুব সিমপ্লিসিটির মধ্যে অনেক স্মার্টলি প্রেজেন্ট করার মতো একটা একটা কালেকশন আর কি ঠিক আছে আচ্ছা সো টোটাল আপনার ফ্রন্ট পার্টে যেটা পাচ্ছেন এ টু জেড পাচ্ছেন এমব্রয়ডারি আর একটা কথা এটা কিন্তু টোটালটাই আপনাকে ডিসকাউন্ট প্রাইসে পাবেন অবভিয়াসলি ঠিক আছে খুবই কম প্রাইসের মধ্যে ড্রেসটা পাবেন জাস্ট সাথেই থাকেন ওকে আর দেখতে পাচ্ছেন আমার ড্রেসটার কিন্তু আমি কলারটা রাখি নি ওকে কলারটা হচ্ছে আমি খুলে ফেলে দিয়েছি মানে কলারটা আমি হচ্ছে রাখিই নি আপনারা চাইলে এরকম বোটনেক দিয়েও কিন্তু ড্রেসটা পরে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে আপনার স্টোনার তো করাই আছে ওকে এই যে এখানে সুন্দর মতো ওয়ার্ক করা আছে আচ্ছা আর একটা জিনিস এখানে আসি এখন আমি স্লিভটাতে স্লিভের সুন্দর করে ডিজাইনটা যেহেতু যেহেতু সেমি স্টিচ ড্রেস এই যে দেখা যাচ্ছে যেহেতু সেমি স্টিচ ড্রেস সুন্দর মতো এখানে আপনার হাতার যে ডিজাইনটা আছে মৌসুমি হাতার মতো আর কি একটু কুচি কুচি টাইপের এটা আপনার মানে করেই দেওয়া আছে রকম কাটিং এক্সট্রা করে ডিজাইনের কোনো প্রয়োজনই নাই। যা আছে দ্যাটস এনাফ হ্যাঁ এক্সট্রা করে কোনো কিছু করা দরকার নেই যতটুকু আছে যা দিয়েছে অনেক সুন্দর অনেক সাবলীলভাবে দিয়েছে মানে একদম কমপ্লিট একটা ডিজাইন ওরা করেই দিয়েছে ঠিক আছে সো ড্রেসটা আমি ড্রেসটা টোটালটা দেখানো শেষ আর বলি একটা ইয়া ফেব্রিকটা নিয়ে একটু বলি এটা হচ্ছে খুবই না একটু আরাম আরাম টাইপের ফেব্রিক যে অনেক আরাম লাগে পরা মাত্র অনেক সফট বা হচ্ছে অনেক ইয়া লাগে হ্যাঁ অনেক মোলায়েম টাইপের একটা ফিলিংস আসে সেরকম টাইপের একটা ইয়া ফেব্রিক হ্যাঁ সো এটা হচ্ছে ড্রেসটা গেল আর স্লিভটাও আমি দেখিয়ে দিয়েছি আমি প্যান্টটাও দেখিয়ে দিয়েছি প্যান্টটাকে আরেকবার দেখাবো হ্যাঁ প্যান্টটা হচ্ছে আপনার আর সুন্দর মতো প্লাজো করতে পারলে আমারটা ভালো হতো সুন্দর করে দেখাতে পারতাম ঠিক আছে না প্যান্টের নিচে কিন্তু টোটালটাই আপনার অনেক বড় সড়ো করে অনেক ইয়া করে চওড়া পর্যন্ত করে এই যে এই ছোটো ছোটো ইয়াগুলো কিন্তু আপনার ভিডিও তো খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না কিন্তু আপনার ডিরেক্টলি কিন্তু এই জিনিসগুলো কিন্তু যখন ছোটো ছোটো হয়ে থাকে না একটু ঘের আলা অনেক সুন্দর লাগে ওকে এটাতে কিন্তু আপনার প্লাজো মেক করার কোনো দরকার হচ্ছে না প্লাজো মেক করাই আছে যাদের একটু লম্বা হবে উপর থেকে একটু ফোল্ডিং করে নেবেন জাস্ট এতটুকুই ঠিক আছে সো এটা আপনার করাই আছে রকম কোনো সমস্যা না এটা সুন্দর একটা প্লাজো পেয়ে গেলেন আপনি আচ্ছা এখন আসি আমি এটার দোপারটাতে এটা পিওর শিফনের একটা দোপাট্টা আছে ওকে পিওর শিফনের যে দোপাট্টা পাচ্ছেন দুপারটার দুই পাশে যেটা পাচ্ছেন গোল্ডেন কালার এরকম বর্ডার পাচ্ছেন কাতান ফ্যাব্রিকের স্টিচ বর্ডার পাচ্ছেন আবারও বল এটা কিন্তু পিওর সিফোনের নট সেমি পিওর ঠিক আছে পিওর পিওর সিফোনের কালারটা দেখেন কালারটা মনে মানে মনে লেগে যাওয়ার যাওয়ার মতো একটা কালার না খুবই মানে শুভ স্বচ্ছ একটা কালার হ্যাঁ অনেক মার্জিত একটা কালার মানে এক কথাই হচ্ছে খুবই ভদ্র টাইপের একটা সুন্দর কালার দ্যাট মিনস আমি ওরকম কিছু উইন করি না যে আর বাকি কালারগুলো অভদ্র নাকি ওরকম না মানে আর কি কথার কথা বললাম মানে আর কি বলবো বলেন ওকে মানে সুন্দর একটা কালার খুবই মার্জিত পরিমার্জিত ওকে মানে খুবই সিম্পল কিন্তু অনেক দেখার মতো একটা সুন্দর কালার আর কি একটু বেবি পিঙ্কিশ বা একটু পিচি টনিশ হ্যাঁ বা হচ্ছে একটু কি ডাস্টি পিঙ্ক কে কালারের নাম হয় এরকম টাইপের আর কি কালার ওকে সো সোপিও শিফনের দোপারটা পাচ্ছেন একদম স্টিচ প্লাজো পাচ্ছেন একটু ফিতাটা দাও এটা কিন্তু আরেকটা কালার আছে আমি কালার দেখাবো হ্যাঁ এটার বডি আছে হচ্ছে বডিটা মেপে বলো আর লম্বাটা মেপে বলো হুম আর একটা কালার দেখা বইটার হ্যাঁ আর সুন্দর কালার আছে আচ্ছা এটার বডি আছে ফিফটি লম্বা আচ্ছা আমি ধরি তুমি মেপে দাও হ্যাঁ হ্যাঁ আচ্ছা লম্বা আছে আপনার ফর্টি সেভেন বডি আছে আপনার ফিফটি ঠিক আছে আর হাতাতে অনেক যথেষ্ট এনাফ লং আছে দাও ওকে এটা হচ্ছে কি আপনার প্যান্টটা দোপাট্টা এটা হচ্ছে পিওর সিফনের দোপাট্টাটা সো ড্রেসটার প্রাইস ডিসকাউন্ট প্রাইস হচ্ছে শুধুমাত্র এক হাজার তিনশো আশি টাকা হ্যাঁ মাত্র তেরোশো আশি টাকাতে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা সব থেকে সব থেকে বড়ো কথা এখানে আপনারা মেকিং চার্জের দিক থেকে অনেকখানি সেভিংস করতে পারবেন ইভেন এই ড্রেসটার ম্যাটেরিয়ালটা পেয়ে আপনারা খুশি হয়ে যাবেন ওকে অনেক 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 ভালো ম্যাটেরিয়ালের মধ্যে আছে প্লাস ইয়ার প্যান্টের টোটাল প্লাজোর টোটাল টাই নিচের পোর্শনটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আপনার মানে এখানে এখানে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না তারপরে হচ্ছে টোটাল আপনার ফ্রন্ট পার্টটা কিন্তু আপনার গোল্ডেন কালার জড়ি দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে আচ্ছা এখন আমি সেকেন্ড কালারটাতে চলে যাই এটার ওকে এটা হচ্ছে এটার আরেকটা কালার ঠিক আছে এটা হচ্ছে এটার সেকেন্ড কালার অন্যটা দাও সেম সব কিছু সেম ডিটেলস সেম অল ওভার সেম অল ওভার সেম এটা হচ্ছে ল্যামনিশ টাইপের কালার ল্যামনিশ গ্রিন টাইপের কালার এই কালারটা কিন্তু অনেক মার্জিত একটা কালার নাওয়া এই কালারগুলো এখনও দেখা যায় না কিন্তু পরার পরে যে কি ভাল লাগে হ্যাঁ খুবই ভাল লাগে খুবই এক্সেপশনাল টাইপের কালারের মধ্যে একটা আচ্ছা এই কালারে কিন্তু একটা ড্রেস আমি দেখিয়েছিলাম কিছুদিন আগে আপনারা কিন্তু অনেক পছন্দ করেছিলেন হ্যাঁ অনেক বেশি পছন্দ করেছিলেন আর এটা হচ্ছে আপনার প্যান্টটা ওকে ওইটাতে তো লাইট কালার উপরে কাজ ছিল সো এইটা আমি একটু ভালো মতো দেখাতে পারি আপনাদের এই যে দেখেন প্যান্টের ওয়ার্কটা ঠিক আছে এই পর্যন্ত আপনার এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন ঠিক আছে সো এটা হচ্ছে কি আপনার প্লাজোটা এটা হচ্ছে কি আপনার ড্রেসটা ওকে এটা হচ্ছে আপনার ড্রেসটা আর এটা হচ্ছে আপনার পিওর শিফনের দোপাট্টাটা ঠিক আছে সো দুইটা ড্রেসের প্রাইসই হচ্ছে ডিসকাউন্ট প্রাইস অবভিয়াসলি ডিসকাউন্ট প্রাইস হচ্ছে অনলি এক হাজার তিনশো আশি টাকা সো যার যেটা পছন্দ হচ্ছে নিয়ে নিন দুইটা ড্রেসে অনেক সুন্দর দুইটা কালারই অনেক সুন্দর এক কথা হচ্ছে অনেক মার্জিতে অনেক শুভ স্বচ্ছ দুইটা কালার হ্যাঁ সো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর অবভিয়াসলি আমার জন্য অনেক 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 দোয়া রাখবেন আল্লাহ হাফেজ